আমার আগে ওয়াজ করে গেছেন হ্যাঁ এটা কুট করো আমার আগে ওয়াজ করে গিয়েছেন সুলতানুল মুনাজিরিন এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন বাংলার কলম সম্রাট যার লেখনীর ধারে বাতিল পরাজিত হতে বাধ্য ঠিক আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্রাসা নবুল সুবহানাল্লাহ এই লোকটা সিলেট বিভাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য কাগজে কলমে মেধা মানসিকতা এই বয়স ও সারাটা রাত কিতাব লেখার জন্য ব্যস্ত থাকেন আল্লামা সাহেব তুলসী হুজুর আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈয়বা দান করেন আমিন আপনারা যে যত চাপাবাজি করেন এই লোকটাকে হারাইলে বুঝবেন আমরা কাকে হারিয়েছি হাদিস শরীফের মধ্যে এসেছে একটা আলেম যখন চলে যায় যেন একটা জগৎ মরে গেল আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী শুধু একটা ব্যক্তি নয় আহলে সুন্নাত জামাতের একটি ঈমানি প্রতিষ্ঠান এটা একটা ঈমানি আলমারি ওনার সিনা যেখান থেকে এখনো টুকা দিয়ে দিয়ে কিতাবগুলো লিখতেছেন বাতিল थरथर করে কাঁপছে এখনো তার সামনে আসতে হুজুর কবলার সামনে দাঁড়াইবার সাহস কাহারো নাই এখানে আপনাদেরকে বলবো সবকিছুর ঊর্ধে সকল আংশিক ছোট ছোট যে ধরনের ভেদাভেদ আছে এগুলো নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো সংশয় তৈয়ার হয় আমি আশা করব আপনারা আল্লামা সাহেব যারা সিরাজ নগরি মদ্দা জিলল আলী হুজুর কবলার দরবারে যাবেন আমি বিশ্বাস করি আপনার ভিতরে কোনো সংশয় থাকবে না ইনশা আল্লাহ সমাধান হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ যেন হুজুরকে হায়াতে তাইয়েবা দান করি বলেন আমিন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের দিক দিগন্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রখ্যাত উলামায়ে কেরাম আপনাদের কাছে আমার আহ্বান থাকবে এতটুকুই আপনারা প্রবীণ উলামায়ে কেরাম যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের তরুণদেরকে দিক নির্দেশনা দেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো করতে চাই ঠিক কি না বলেন আমরা আহলে সুন্নাত জামাত দিয়ে কোনো বিভাজন দেখতে চাই না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার কে নিয়ে খন্ড খন্ড ভাগ দেখতে চাই না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক আহলে সুন্নাত ওয়াল জামাত চাই এইজন্য আকাবেরদেরকে বলবো আপনারা আমাদেরকে একটা ছায়ার তলে একটা পতাকার তলে আসার সুব্যবস্থা করে দেন আজকে এখানে এতক্ষণ আল্লামা সাহেব আল্লামা সিরাজদগরি হুজুর মাদ্দা জিল্লাল আলী তার ইতিহাস শুনানি ইতিহাস যদি তালাশ করেন সারাটা জীবন সংগঠনের জন্য জানে মালে সহযোগিতা করেছেন ঠিক কি না এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো দাতহীনভাবে তিনি করে গিয়েছেন এই মানুষটা কোন দিক দিয়ে ফেলে দেওয়ার মতো নয় 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 আমরা চাই সংগঠন গতিতে জামাতের ভিন্নতা যেন না থাকে আমরা একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি তাহলে আমাদের আহ সুন্নতল জামাতের পতাকাটা ব্যানারটা দেখতে আরো সুন্দর দেখা যাবে ঠিক কিনা বলে না